হ্যালো গাইস, অনেকদিন পর আবার আসলাম। আসলে আমার একটু প্রবলেম হয়েছিল, সেজন্য এতদিন ভিডিও আপ করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে আবার আসলাম অনেকদিন পর। এখন থেকে আশা করি কন্টিনিউ করতে পারবো ক্লাসগুলো। সো যারা আমার সাথে আগে ছিলে তারা তো এখন আমার সাথে কন্টিনিউ করতে পারবে, আর যারা নতুন আসছো তাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি, কারণ এমনি আমরা অনেক লেট হয়ে গেছি। সো এখন এখন থেকে ভিডিওগুলো আর বেশি বড় করব না ভাবছি, যতটুকু মেন ততটুকুই দিয়ে দিব। সো আমরা আগের ক্লাসে, আমার আগের দুটো ছিল টিউটোরিয়াল, আগের টিউটোরিয়ালে ছিল তেরে কেটে তাকো 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 তেরে কেটে তাকো, আমি শিখিয়েছিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওটা। আশা করি এটা তোমরা তুলে ফেলেছ হাতে। এখন যেটা নতুন শিখাবো এটা হচ্ছে ধা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো। ধা তেরে কেটে তাকো তাকো তেরে কেটে তাকো। আমি একটু ফাস্ট বাজিয়ে দেখাচ্ছি। তাহলে এটা কিভাবে বাজাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধা, আমরা এতদিন শিখেছি তেরে কেটে তাকো 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 তেরে কেটে তাকো। এখন ধা হচ্ছে আমাদের জন্য নতুন, বাকিগুলো আশা করি পুরনো। ধা হচ্ছে নতুন। ধা কিভাবে বাজায়? ধা বাজাতে হবে তা আর গে। এটাকে আমরা যদি এভাবে বাজাই এটা হচ্ছে গে, গে এর সাউন্ড, গে গে। তা হচ্ছে গে আর তা দুটা যদি একসাথে বাজাই তাহলে হয় ধা, ধা, ধা। কি বললাম? গে আর তা একসাথে বাজাতে হবে, এটা হচ্ছে গে। তাহলে হচ্ছে ধা, ধা। তাহলে এটা হচ্ছে ধা, তারপর হবে তেরে কেটে তাকো। তেরে কেটে তাকো আমরা জানি, সো আশা করি তোমরা তুলে ফেলেছো, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তা হচ্ছে ধা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক। এতটুকু প্রথমে তোলো, ফার্স্ট করো, তারপর তা তেরে কেটে তাক তোলো। আচ্ছা, ধা তেরে কেটে তাক, এখন হচ্ছে তা তেরে কেটে তাক। ইজি, ধা আমরা বাজিয়েছি গে আর তা, এখন শুধু গে বাদ তা দিয়ে বাজাবো এ আঙুলে। তা, তা তেরে কেটে তাক, তা তেরে কেটে তাক। এতক্ষণ পুরোটা পুরোটা মিলে আরেকবার বাজাই। ধা তে রে কে তে তা ক, তা তে রে কে তে তা ক। ক্লিয়ার? এটা কয় মাত্রা দেখি। ধা তেরে কেটে তাক, তা তেরে কেটে তাক, আট মাত্রা, চার মাত্রা, চার মাত্রা করে। ধা তেরে কেটে তাক চার মাত্রা, তা তেরে কেটে তাক চার মাত্রা, তাহলে হচ্ছে পুরোটা মিলে আট মাত্রা। ধা তেরে কেটে তাক চার মাত্রা, তা তেরে কেটে তাক, এটা আট মাত্রার। তো আরও ফাস্ট করতে পারবা তুমি, সবগুলো ফাস্ট করা যায়, এটা আরও বেশি ফাস্ট করতে পারবা। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটু ফাস্ট করে দেখাই। ধা তেরে কেটে তাক, তা তেরে কেটে তাক। ও আচ্ছা, এটা বলে বলে দিই, ধা তেরে কেটে আমরা যদি শুধু তা তেরে কেটে তাকো এভাবে বাজাই এটা কোনো ভুল না, হস্তসাধন তো এটা ভুল না। তুমি যদি তাক তেরে কেটে তাকো বাজাও তাহলে কিন্তু শুনতে আরও ভালো লাগে, এজন্য আমরা বলে দিচ্ছি। যদি তোমার তুমি তুলতে চাও ভালোভাবে, তুমি তুললেও পারো না তুললেও পারো, কিন্তু ভালো হয় যদি তাক তেরে কেটে তাকো বাজাও, যেমন আমি দেখাই দিই। ধা তেরে কেটে তাক, এই জায়গায় আমরা বাজাবো তা তেরে কেটে তাকো। তুমি যদি নিজেকে আরেকটু বেশি ভালো প্রমাণ করতে চাও মানুষের সামনে, যে না আমি তো পারি ভালো, বা তোমার নিজের ইম্প্রুভমেন্টের জন্য বাজাবা তাকা তেরে কেটে তাক, তাহলে দেখাই পুরোটা। ধা তেরে কেটে তাক, তাকা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক, তাকা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক। আশা করি বুঝতে পেরেছ। আরেকবার কি দেখানোর দরকার আছে? না, তুমি পেছনে গিয়ে আরেকবার দেখে নাও, ভিডিও বেশি বড় করবো না, কারণ
মানুষ কমেন্ট করে, তোমার ভিডিও এত বড় কেন, এত ধৈর্য আমাদের থাকে না, ধৈর্য নিয়ে দেখতে পারবো না। আচ্ছা আমি ভিডিও ছোট বানালাম, কতক্ষণ হলো? 4 মিনিট, পুরো 4 মিনিটের ভিডিও। আমি আর কিছু কথা বলবো তাহলে 5 মিনিট হবে। তো 5 মিনিটের ভিডিও, আশা করি কিছু শিখতে পারলা। আর যদি তোমার হেল্প বা কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে আমি হেল্প করবো। তুমি আমাকে নিচে জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাকে জানাও, আমি যেন তোমাকে হেল্প করতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব, তোমার যদি মনে হয় তো আমার চ্যানেল থেকে তুমি ইম্প্রুভ করতে পারছো, কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি আছি, আমি সাহায্য করব যতটুকু আমি পারি, আমার সাধ্যের মধ্যে আমি সাহায্য করব যতটুকু আমি জানি। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমার চ্যানেলে থাকো, রেগুলার হও, অবশ্যই কিছু শিখতে পারবে। যতটুকু দেখছো ভিডিও মনোযোগের সহকারে দেখো, বাসায় ট্রাই করো, অবশ্যই পারবা আশা করি।